সুনাম এলআইসি সম্পদ চৌত্রিশ কোটি ছাড়িয়েছে অনেক দেশের জিডিপি চেয়ে কম আজ দশই জানুয়ারি দু আমি শ্রেয়া মুখার্জি অজয় অ্যাস্ট্রোমানি গুরু ফার্স্ট গ্লোবাল অ্যাস্ট্রো ফাইন্যান্স ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং অভিবাদন জানাই আইএনএস দেশের বৃহত্তম বিমা কোম্পানি এলআইসি মোট সম্পত্তি চারশো বিলিয়ন বা চৌত্রিশ লক্ষ কোটি টাকার বেশি একটি প্রতিবেদন অনুসারে এই স্তরের সাথে সম্পদগুলি কেবলমাত্র অনেক দেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি ছাড়িয়ে যায় না বরং জীবন বিমা জি মোট প্রিমিয়াম এবং মোট প্রিমিয়ামের পরিপ্রেক্ষিতে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে সম্পদের দিক থেকে দশম স্থানে রয়েছে রিপোর্ট অনুসারে এলআইসি সম্পদ সমগ্র ভারতীয় মিউচুয়াল ফান্ড শিল্প থেকে এক দশমিক এক গুণ বেশি এবং এস লাইফের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অর্থাৎ এ এর ষোলো দশমিক তিন গুণ বেশি দেশের দ্বিতীয় বৃহত্তম বীমা সংস্থা ছত্রিশ দশমিক সাত লক্ষ কোটি টাকার এ ইউএম সহ এল আই হল বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা সংস্থা এফ ওয়াই টোয়েন্টি এর এ ভারতের জিডিপি এর আঠারো শতাংশের সমান এলআইসি গত পঁয়ষট্টি বছর ধরে জীবন বীমার ব্যবসায় নিযুক্ত রয়েছে এলআইসি সম্পত্তি দেশের মিউচুয়াল ফান্ড শিল্পের মোট সম্পত্তির চেয়ে বেশি জিডাব্লিউপি এর পরিপ্রেক্ষিতে বাজার শেয়ার চৌষট্টি দশমিক এক শতাংশ কোম্পানির দ্বারা জারি করা পলিসির সংখ্যা পরিপ্রেক্ষিতে এর শেয়ার হোল্ডিং চুয়াত্তর দশমিক ছয় শতাংশ এবং গ্রুপ পলিসির ক্ষেত্রে এটির শেয়ার একাশি দশমিক এক শতাংশ নতুন বছরের প্রথম দুটি ব্যবসায়িক দিন বিনিয়োগকারীদের জন্য দুর্দান্ত ছিল সোমবার এবং মঙ্গলবার তার সম্পত্তিতে মোট পাঁচ দশমিক ছত্রিশ লাখ কোটি টাকার বৃদ্ধি নিবন্ধিত হয়েছে মঙ্গলবার শেয়ার বাজারে উত্থানের সাথে সাথে পিএসই তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধর দুই সাত এক তিন ছয় তিন পাঁচ এক দশমিক চার ছয় কোটি টাকায় পৌঁছেছে ভারতের জনসংখ্যায় বয়স্কদের অংশ দু সালে নয় শতাংশ থেকে দু সালে প্রায় দ্বিগুণ হয়ে সতেরো শতাংশে দাঁড়াবে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ২০৫০ সালে পেনশন এবং বার্ষিক পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে সেন্সেক্সকে নয়শ চার শূন্য পয়েন্ট বা এক দশমিক ছয় শূন্য শতাংশ লাফিয়ে পাঁচ নয় এক আট তিন দুই দুইয়ে শেষ হয়েছে মঙ্গলবার এন এনটিপিসির শেয়ার সবচেয়ে বেশি শতাংশ বেড়েছে পাওয়ার গ্রিড এস বি আই টাইটান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং অ্যাক্সিস ব্যাংকের শেয়ারও বেশি বন্ধ হয়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সূচকগুলি শূন্য দশমিক তিন নয় শতাংশ বেড়েছে লিমিটেড ভাইস প্রেসিডেন্ট অজিত মিশ্রের মতে বিশ্ববাজারের বুমের কারণে দেশীয় বিএসি তিরিশেক্স মঙ্গলবার ছয়শো বাহাত্তর দশমিক সাত এক পয়েন্ট বা এক দশমিক এক চার শতাংশ বেড়ে পাঁচ নয় আট পাঁচ পাঁচ দশমিক আট নয় তিনে বন্ধ হয়েছে সোমবার নতুন বছরের প্রথম ব্যবসায়িক দিন ছিল আট মিলিয়ন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন যাতে আমরা আপনাদের আরও ভালো তথ্য প্রদান করতে পারি ধন্যবাদ